ইচ্ছেগুলো বেড়া করে পাখনা দুটি মেলে দিনগুলি তোমার জাকনা কেটে এমনি হেসে খেলে অপূর্ণ না থাকে যেন তোমার কোনো শখ এই কামনার সাথে জানাই সকলকে শুভ পয়লা বৈশাখ শুভ পয়লা বৈশাখ নতুন বছরের নতুন শুভেচ্ছা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে সকাল 9টা থেকে এখন আমি আমার ব্লগটা শুরু করলাম শুভ সকাল বন্ধুরা তাহলে আজকের ব্লগটা পুরোটা দেখতে থেকো পাশে থেকো আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে পয়লা বৈশাখের সকাল 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 একটু ভালো খাবার না হলে ঠিক জমে না বলো সকালটা সেই জন্য পরিজন্য বানাতে চলে এসেছি লুচি আর তার সাথে বানিয়েছিলাম একটু তাড়াতাড়ি করে সাদা আলুর চচ্চড়ি পরি ড্যাডি যদিও লুচি খাবে না বলল পরি ড্যাডি একটু মুড়ি খেয়েছে তরকারি দিয়ে আর পরি ঠাকমাও একটু মুড়ি খেয়ে নিয়েছে পরির জন্য আর আমার জন্য লুচি হচ্ছে লুচিটা বানাবার মন ছিল না কিন্তু পরি সকাল সকাল উঠে বলল মুড়িটা খাবো না পয়লা বৈশাখের সকাল একটু ভালো কিছু বানাও সেই জন্য আবার লুচি বানাতে চলে এলাম তাড়াতাড়ি করে ময়দা মেখে নিয়ে একদম ফুলকো ফুলকো লুচি আর যেহেতু বললাম আগে থাকতে কোনো জোগাড় করা ছিল না সেই জন্য তাড়াতাড়ি করে একটু সাদা আলু চচ্চড়ি করে নিয়েছি দেখো এখন পরিকে সেটাই দিয়ে দেবো যদিও পয়লা বৈশাখ নববর্ষ জিনিসটা পরি খুব একটা ভালো করে জানে না খুব একটা ভালো করে পরিচিত নয় এই নববর্ষের সঙ্গে কেন জানো কোনো বছরই তো পয়লা বৈশাখে বা নববর্ষতে পশ্চিমবাংলা যাওয়া হয় না আমাদের আর পরি যেহেতু ছোট থেকে এখানেই রয়েছে সেই জন্য পশ্চিমবাংলার কালচারগুলো এখনও খুব একটা ভালো করে জেনে উঠিনি যেটুকুনি আমি বলে থাকি যেটুকুনি ওর সাথে শেয়ার করি গল্প করি সেইটুকুনি ও জানে এই নববর্ষের দিনে কত আনন্দ করতাম আমরা চৈত্র সেলে নতুন জামা কাপড় কেনাকাটি করা নববর্ষে নতুন জামা পরা তার সাথে নতুন হাল খাতা হবে সেখানেতে মিষ্টি নিয়ে আসা দোকানে পুজো বাড়ির জেঠুদের দোকানেতে পুজো হতো সেই পুজোতে যেতাম একটু ফল প্রসাদ খেতে কত আনন্দ হতো ছোটাছুটি করে সারাটা দিন হই হুল্লোড় করে কেটে যেত নববর্ষের দিনটা কিন্তু এখানে যত বছর রয়েছি নববর্ষটা কখন হয় কিভাবে হয় অনেক সময় তো জানতেই পারতাম না এখন এই ইন্টারনেটের যুগে কয়েকটা বছর ঠিক মতনভাবে খবর পাচ্ছি যে হ্যাঁ আজকে পয়লা বৈশাখ রয়েছে প্রথম দিকে যখন এসেছিলাম ব্যাঙ্গালোরেতে তখন না অত জানতেও পারতাম না ওই মাঝে মাঝে হয়তো তখন ফোনে কথা হতো এরমভাবে এত তখন ফোনে কথা হতো না বাড়িতে মায়ের সাথে কেন জানো তখন তো ফোনের খরচাটা অনেকটাই বেশি ছিল একবার পয়সা ভরলেই খতম হয়ে যেত আর কি যে কারণে সেভাবে অতটা যোগাযোগটা হয়ে উঠতো না এখন এই ইন্টারনেটের যুগের জন্য সব রকমভাবে যোগাযোগটা ভালোভাবে হয় যাই হোক সকাল সকাল ঘরের কাজে লেগে পড়েছি আর দেখো সকাল থেকে এটা নিয়ে তিনবার ঝাড়ু মারা হচ্ছে পরি যেহেতু বাড়িতে রয়েছে তো কাগজ কাটাকুটি চলতেই থাকছে আর আমার ডাস্টবিন ভরতেই থাকছে সকাল থেকে তিন নম্বর ঝাড়ু মারা এটা চলছে এখনও সারাদিনে বাকি রয়েছে জানো যাই হোক রান্নাটা আজকে আর সেরমভাবে স্পেশাল কিছু করার মতন প্ল্যান ছিল না কেন জানো যেহেতু আজকে শনিবার পড়ে গেছে আর শনিবারে তো নিরামিষের দিন আমাদের সেই জন্য না শনিবারে কোনো রকম প্ল্যান করিনি যে কী রান্না করব ভালো করে কিছু করব সেরকম কিছু প্রোগ্রাম করিনি ভাবলাম গতকাল যেহেতু রবিবার রয়েছে রবিবারই পয়লা বৈশাখের খাওয়া দাওয়াটা ভালো করে জমিয়ে করা যাবে সেই জন্য রবিবার দিনকে প্ল্যানটা করব আর পয়লা বৈশাখের ভিডিওটা আমি একদিন লেটেই দিচ্ছি কেন জানো আমি একদিন লেটে লেটেই ভিডিও দিচ্ছি একদিন গ্যাপ দিয়ে আর কি কোনো কারণে একদিন গ্যাপ পড়ে গিয়েছিল সেই জন্যই আর কি ভিডিওগুলো একদিন পরে পরে যাচ্ছে জানো সবাই তো পয়লা বৈশাখের অভিনন্দন জানানো হয়ে গেছে কিন্তু আমারটা একটু দেরি হয়ে গেল জানাতে যাই হোক একদিন পরে পরেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে থাকছি বন্ধুরা আর সকাল সকাল ঘরটা পরিষ্কার করে নিলে দেখবে মনটা ভালো লাগে একটু ঘরটা পরিষ্কার করে নেবো নিয়ে এবার সারাদিনের কাজ চলতে থাকবে আর যেহেতু বললাম যে পয়লা বৈশাখের কোনোভাবেই সেরকম প্ল্যান নেই আর এই সময়টা পরির ছুটি পড়েছে ঠিক কথা কিন্তু পরির ড্যাডির ছুটি নেই সেই জন্য না কোথাও ঘুরতে বেড়াতেও যেতে পারছি না আর যেহেতু দেশে যাবারও সময়টা চলে আসছে পরির ড্যাডির কাজের প্রেশারটা একটু বেশিই রয়েছে যতটা পারবে কাজ আর কি করে রেখে যেতে হবে সেই জন্য পার্টিটা একটু বেশি বেশি করে কাজগুলো একসাথে দিয়ে দিচ্ছে বলে পরির ড্যাডির সময়টা না একদমই পাচ্ছে না যে কোথায় একটু ঘুরতে বেড়াতে নিয়ে যাবে নাহলে একটু আমাদের মনটা হচ্ছে যে বাড়িতে রয়েছি ছুটি পড়ে গেছে একটু যাই এদিক ওদিক ঘুরে বেরিয়ে আসি গরমের সময় হলেও এখন তো বৃষ্টিটা হচ্ছে না এই সময়টা আমরা একটু ভালোভাবে ঘুরতে বেড়াতে পারি একবার বর্ষা শুরু হয়ে গেলে তখন তো আর আমাদের বাড়ি থেকে বেরোনো মানে মুশকিলই হয়ে যাবে প্রায়
যদিও আমরা বেশিরভাগটা মানে সব জায়গাতেই বলতে পারো ইংরাজি তারিখটাকেই ব্যবহার করে থাকি, সেই জন্য বাংলা তারিখটা না আমাদের খুব একটা মনেও থাকে না। কত সাল চলছে সেটাও হয়তো ভালোভাবে বলতে বললে বলতে পারবো না, কিন্তু তাহলেও এই নববর্ষের দিনটা না আমরা বাঙালিরা যে যেখানেই থাকি না কেন একটু ভালো করে নিজের বাড়িতে থেকেও একটু ভালো করে যাতে আনন্দ করা যায়, একটু ভালো বাঙালি রান্নাবান্না করে খাওয়া যায়, আর খাওয়ার সাথে সাথে খাওয়াতেও দেখবে ভালো লাগে, একটু ভালো কিছু গুছিয়ে রান্না টান্না করে না খাওয়াতেও ভালো লাগে। যাই হোক, আজকের দিনটা আর সেটা করে উঠতে পারবো না, কেন যেটা বললাম শনিবারের নিরামিষের জন্য আমি আজকে আর সেরকম কিছু যোগাযোগ মানে সরি যোগাযোগ বলছি ব্যবস্থা কিছু করিনি। আজকে একটুখানি সিম্পল একদম করে নিয়েছি, একটা ফুলকপি আলুর তরকারি আর তার সাথে একটু মুসুর ডাল বানিয়েছিলাম আর একটু বানিয়েছিলাম পাঁপড় ভাজা। আর এই গরমে তো ফুলকপি খাচ্ছি, দেখেছো কী অবস্থা, এখানে ফুলকপি বাঁধাকপি এগুলো খুব পাওয়া যাচ্ছে এখনও, আর কপিটা আমার আনাও ছিল সেই জন্য একটু ফুলকপির তরকারি করেছিলাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে একদম দেখো দুপুরবেলা পরে একটুখানি সাজুগুজু করে একটা শর্টস বানাচ্ছিল আর আমাকে আইডিয়া দিচ্ছিল কিভাবে বানাবো কিভাবে লিখবো কি কি করব, পরে একটু শর্টস বানাতে ব্যস্ত ছিল বানাচ্ছিল একটু পরে শর্টস বানানো হয়ে গেছে। এবার কি করবে, আর একটা হবে নাকি? একটা করে আচ্ছা আচ্ছা একটা জামা পরে হয়ে গেছে, আজকে আর ওই সেম জামা পরে হবে না। এখন বিকালবেলা একটু দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, পুজোটা করে একটু বসে থাকবো, পরি ড্যাডি এলে তারপর যদি বেরোতে চাই তো একটুখানি পুজো দিতে যাবার ইচ্ছা আছে। জানি না তিনি এখন বেরিয়েছেন কাজেতে, এসে যদি মানে মন লাগে তো যাব, তবে পুজো দিতে যাবার ইচ্ছা আছে। সকালের দিকে একটু ইচ্ছা ছিল যে গণেশ মন্দিরে একটু পুজো দিতে যাব, কিন্তু যাওয়াটা আর হয়ে ওঠেনি জানো, বেরোতে পারিনি। আর এই মন্দিরটা যেটা যাব এতটাই দূরে যে হেঁটে যাওয়াটাও সম্ভব না, সেই জন্য পরীর ড্যাডির জন্য অপেক্ষা করছি আর কি। এভরিওয়ান, প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়োদেরকে অনেক প্রণাম রইল। আর তাছাড়া সকাল থেকে একদমই ক্যামেরার সামনে আসার মতো টাইমটা দিয়ে করে উঠতে পারিনি, সকাল থেকে ঘরের একটু কাজকর্মের মধ্যে ব্যস্ত ছিলাম। আর দুপুরবেলা ভেবেছিলাম যে স্নান করে নিয়ে একটু ফ্রেশ হয়ে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে একটু কথা বলবো, কিন্তু দুপুরেও এতটাই লেট হয়ে গেছে স্নান করতে আজকে যে স্নান করে উঠে কোনো রকম তাড়াতাড়ি করে খেতে বসে গিয়েছিলাম, তারপর পরীকে নিয়ে একটুখানি দুপুর থেকে বসেছিলাম বলে না আর একদম ক্যামেরার সামনে আসা হয়নি। এখন একটুখানি বেরোচ্ছি পুজো দিতে যাবো, পরীর ড্যাডি একটু আসতে দেরি করে ফেললো বলে সেই জন্য একটু দেরি করে বেরোচ্ছি, নাহলে আর একটু বিকাল বিকাল বেরোবার ইচ্ছা ছিল। চলো যাই, একটা বছরের প্রথম দিন নববর্ষ বছরের আর দিনটা খুব ভালো আছে সেই জন্য একটুখানি পুজো দিতে যাবো, চলো তাহলে যাই। মামা তুমি হ্যাঁ তো হেলমেট নিয়েছি, আমি হেলমেট তো নিতেই হবে, নাহলে রোডেতে বেরোলেই পুলিশ ধরবে। আর তাছাড়া ফটো নেবে, হ্যাঁ ওই তো, আর নিজের সেফটির জন্য একটু প্রয়োজন আছে। দশ তো ঘরে চলে যান, মশা কামড়াবে। হ্যাঁ ঘরে গিয়ে বসুন, মশা কামড়াবে, চলো তাহলে যাই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পরী এখন বসে প্রসাদ খাচ্ছে, প্রসাদটা খেয়ে নিয়ে তারপরে এবার বাড়ি ফিরবো। পরী যখনই আসে এখানের প্রসাদটা খেতেও খুব ভালো লাগে, একদম প্রসাদ পেলে প্রসাদ নিয়ে একদম বসে পড়বে। আর মনে হচ্ছে গত একদিন দুদিন আগে পুজো হয়েছে, সেই জন্য না মন্দিরটাতে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল। আর এটা হচ্ছে শনিদেবের মন্দির, আর শনিবারের বার যেহেতু শনিবারের পুজোটা দিতে এসেছিলাম আমরা, আর যেহেতু প্রত্যেক শনিবারই আসতাম আগে, কিন্তু এখন আর না পরীর ড্যাডি সময় করে উঠতে পারে না বলে আসতে চায় না, আর আমরা যে হেঁটে আসবো বা অটো ধরে আসবো সেটাও সম্ভব হয় না জানো তো, দুবার করে অটো পাল্টাতে হবে, তারপরে আসতে হবে কিংবা কিছুটা হাঁটতে হবে, এইসব কারণে আর আসা হয়ে ওঠে না। যাই হোক এখানে এসেছিলাম, এখন একটুখানি পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমাদের, এখন বাড়ি ফিরবো। আর দিনেবেলার দিকটা এলে তোমাদের দেখাতাম, পিছন দিকটা একটা বেশ বড়ো ঝিল মতন রয়েছে, খুব ভালো লাগতো দেখতে, কিন্তু যেহেতু রাতের বেলা এসেছি বলে পিছনের ঝিলটা কি ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের দিকের বিল্ডিংগুলো আবার খুব সুন্দর লাগছে, এত লাইট জ্বলছে না দেখতে খুব সুন্দর লাগছিলো, সেই জন্য একটুখানি ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আর একটা লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যারা পুরনো বন্ধু পাশে রয়েছে তাদের আরও একবার অসংখ্য ধন্যবাদ, আজ তবে আসি, দেখাবো আবার নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।